আসসালামু আলাইকুম। আমাদের কালকের ইভেন্টের জন্য কাজ চলতেছে, সবাই প্যাকেজিংয়ের কাজ করছে, কেউ লেখালেখি, কেউ প্যাকেজিংয়ে, সুন্দরভাবে সব রেডি করছি আমরা। রাত হয়ে গেছে, সবাই আলহামদুলিল্লাহ কাজ কমপ্লিট করেছে। এখন ভোর 7টা বাজে, সবাই যাওয়ার জন্য প্রস্তুত। চলেন যাওয়া যাক। This castle of sand, we hear the rush in the wind. Yeah, we were closer than friends. I hope that we could withstand. But now when I fall and when I cry, who's there to pick me up? When all of my tears are running dry, who'll take me back to the top? চলতি পথে আমাদের রাইডার্সদের সাথে আপনাদের পরিচয় করিয়ে দিই। দীর্ঘ 4 ঘন্টা সাইকেলিং করে আমরা পৌঁছালাম, সবাই ক্লান্ত। আমাদের ইভেন্ট শুরু হবে, সবাই কাজ করছে, রেডি করছে সবকিছু। এই শীতে ছোট বাচ্চাদের জন্য আমরা ছোট্ট একটি ইভেন্ট রেডি করেছি। এখানে বাচ্চাদের জন্য রয়েছে কিছু খাবার, কিছু শীতের কাপড়। শীতের কাপড়গুলো বাচ্চাদের হাতে তুলে দেওয়ার জন্য সার্বিক সহযোগিতা রয়েছেন আমাদের কাপ্তাই ফোরামের অ্যাডমিন আলিফ রাজা লিমন ভাই। আমাদের ইভেন্টের প্রধান অতিথি কাপ্তাইয়ের সাবেক চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম এবং রেঞ্জ অফিসার মাহমুদুল হক। তারা সকলে একে একে আমাদের এই মহৎ কাজের জন্য জানিয়েছেন শুভকামনা। আপনাদের জানাই অনেক ধন্যবাদ আমাদের এই ইভেন্টকে এত বড় করে সবার কাছে তুলে ধরার জন্য। এদিকে আমাদের সাথে যোগ দিয়েছেন ক্ষুদে বাচ্চারা, যাদের হাতে একটু পরে তুলে দেওয়া হবে শীত বস্ত্র এবং খাবার। এভাবে বাচ্চাদের মাঝে হাসি ফুটানোটাই স্প্রেড হ্যাপিনেস বাই রয়্যাল রাইডার্সের মূল লক্ষ্য। এই ইভেন্টের সাথে যারা যারা ছিলেন, ধন্যবাদ সকলকে সাথে থাকার জন্য এবং বাচ্চাদের সুন্দর একটি দিন উপহার দেওয়ার জন্য।
আলহামদুলিল্লাহ, এভাবে আমাদের দিনটি সুন্দরভাবে সম্পন্ন হলো। ধন্যবাদ সকলকে যারা যারা আমাদের পুরো ভিডিওটি দেখলেন, এবং বলতে চাই স্টে হ্যাপি অ্যান্ড স্প্রেড হ্যাপিনেস।